আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও, কী কী আছে প্রথমে মেয়েটা দেখি, তারপরে যে কথা শুরু করি। এখানে প্লেটে ভাত নেই আছে, ভাতের সাথে সালাদ আছে, টমেটো দিয়ে শসা, মেস মরিচ দিয়ে বা পেঁয়াজ মরিচ দিয়ে মাখা, এটা হচ্ছে শাক ভাজা, লেবু নিয়ে আছে একটা, ডাল নিয়ে নিছি মেয়েটা একটা বাটিতে, এটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে মহিষের মাংস ভুনা, মহিষের মাংস ভুনা আর কি, ঠিক আছে। এটা মোটামুটি খুব স্পাইসি করে রান্না করেছে, এটাকে রেসিপি মনে হয় জুই করছে, এটা আপলোড করা হয়নি এখনো, ওইটাও আপলোড করে দেবো কীভাবে রান্না করছে এটা, তো ওইটাও একটু দেখবেন, ঠিক আছে। তো এগুলো নিয়েই শুরু করবো আজকে। বেশি কথা না বাড়াই শুরু করছি, হ্যাঁ, লেটস স্টার্ট, বিসমিল্লাহ। আমার কাছে সালাদটাই না অন্যরকম লাগে, আমি সালাদটা নিজে বানাইছি। রমজান মাসটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, যেমন আজকে ইফতার পার্টি ছিল এক জায়গায়, আমি এটা একটা ছোট্ট রান্না টান্না করতেছে, যে এটা হচ্ছে তেহারি রান্না করছিল, ওটা একটা শর্টস না ঠিক ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, দারুণ হয়েছে। কিন্তু আমাদের মসজিদের ভিতরে করছে তো আয়োজনটা, যার কারণে আমি ওইভাবে করতে পারিনি, তারা সময় ছিল। পরবর্তীতে এক সময় চেষ্টা করব। প্রতিটা খাবারের ভিডিও আমার শেয়ার করতে মনে হচ্ছে আপনাদের সাথে, হ্যাঁ, কিন্তু সিচুয়েশনগুলো আসলে সবসময় একরকম থাকে না, তো যার কারণে পারি না। এটা অনেকে গরুর মাংস করতে পারেন, আমি ক্লিয়ার করে নিচ্ছি, গরুর মাংস না এটা, এটা মহিষের মাংস। আমার বাবার আম্মুর গরুর মাংস খাওয়া নিষেধ, তাই বাসায় গরুর মাংস এলাউড না, আমাদের জন্য না, জুয়ের প্রচণ্ড অ্যালার্জি, আমারও অ্যালার্জির প্রবলেম, ঠিক আছে, যার কারণে হয় না, একদম গরম নিয়ে নিলাম। মহিষের মাংস আর গরুর মাংসের মধ্যে কিছুটা পার্থক্য আছে, চচ্চড়িটাও কিন্তু খুব ভালো ছিল, মজা ছিল, পুরোটা খাই নিতাম আমি, কিন্তু খাইলাম না, কারণ ভাত অল্প তো খুব বেশি ভাত খাইতে পারি না, সমস্যা হবে। Thank you.
দারুণ হয়েছে রান্নাটা, রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, আমার হিন্দু সাবস্ক্রাইবার যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী, তো ওনারা ওনার কি গরিব মহিষের মাংসটা আমাদের কি খায় নাকি, আমি সেটুকু জানি না, একটু জানাইন তো কমেন্টে খান কি না। গরুটা তো খান না এটা জানি, প্রচন্ড ঝাল মরিচগুলো, রান্না করাটা খুব পছন্দের, যে কিন্তু অনেক মানে রান্না করা পছন্দ করে কিন্তু খাওয়া তো পছন্দ করে না, খাইতে পারে না। এই যে এখন রাতের বেলা আমি খাচ্ছি, কিন্তু ও রান্না টান্না করে ও নিজে ঘুমিয়ে গেছে, খায়ও নেই। পড়াশোনায় এত প্রেশার, আমরা যারা বাঙালি মানে বাংলাদেশের বাঙালি তারা শেষ পাতে ডাল খাই, যারা হচ্ছে কলকাতার বাঙালি বা ইন্ডিয়ান বাঙালি তারা ডালটা শুরুতেই নেয়। কারণ আমি ইন্ডিয়ায় অনেকবারই গেছি, মোটামুটি আমার এটা দেখা, তবে ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলো কিন্তু খুব মজার। মহিষের মাংসের কী হয়, আপনার যে ইয়েগুলো ভিতরে যে মাংসের যে কোষগুলো হয় এগুলো রোয়া বলা হয় আমাদের এখানে, এটা মোটা মোটা হয়, বুঝছেন, গরুর মাংসটা এত মোটা হয় না। যাই হোক, যাদের ছেলে আমার প্রথমে বলা উচিত ছিল, যারা যাদের মাংস খাওয়া দেখতে একটু সমস্যা তারা স্কিপ করে যান।
আলহামদুলিল্লাহ শেষ করলাম। ফ্রেন্ডস, কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানেন, লাইক দিন যদি ভালো লাগে, আর কমেন্ট করেন, যারা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।